তোমরা সকলে ভালো আছো। শ্রী রামচন্দ্রের লীলা আস্বাদন করছো, এই লীলা ভগবানের লীলা। এটা অনেক সময় লোকেরা প্রশ্ন করে যে ভগবান কেন এটা করলেন, তিনি তো সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান, তাহলে কেন তিনি এইভাবে সীতাকে, রাবণকে, সীতাকে হরণ করতে দিলেন। এই কথাটা হয়তো সকলেরই এক সময় মনে আসে। আমারও এক সময় মনে এসেছিল, আমি যখন প্রথম যখন আমি ইসকনে যোগদান করেছিলাম প্রথম দিকে, তখন আমি একদিন চৈতন্য ভাগবত পড়ছিলাম, আর চৈতন্য ভাগবতে জগাই মাধাই নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে তাড়া করেছে, আর নিত্যানন্দ প্রভু আর হরিদাস প্রাণপণে ছুটছে। তা আমার তখন মনে হয়েছিল, নিত্যানন্দ প্রভু যিনি স্বয়ং বলরাম, তিনি কেন এইভাবে পালাচ্ছেন, তার তো একটা থাপ্পড়েরও দরকার হয় না, একটা আঙ্গুল স্পর্শ করলেই জগাই মাধাই কেন সমস্ত সব কিছুই নষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। জগাই মাধাইকে নিরস্ত করা বা পরাজিত করা নিত্যানন্দ প্রভুর কাছে কি এমন ক্ষতি আছে? নিত্যানন্দ প্রভু না যদি না করলেন, তাহলে হরিদাস ঠাকুর তো স্বয়ং ব্রহ্মা, তাহলে এই জগাই মাধাইয়ের মতো একটা তুচ্ছ মদ্যপকে কেন তারা এই মদ্যপের ভয় পালাচ্ছেন? পরে অবশ্য আমি এটা বুঝতে পেরেছিলাম ভগবানের লীলার বৈশিষ্ট্য কি। ভগবান এইভাবে লীলা করছেন কেন? কেন আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে তিনি শেখাচ্ছেন এইভাবে আচরণ করে। তিনি একজন সাধারণ মানুষের মতো আচরণ করছেন, তেমনি শ্রী রামচন্দ্রও একজন সাধারণ মানুষের মতো আচরণ করছে। আরো খারাপ লাগে, সীতার হরণের পরে রামচন্দ্র কাঁদছেন, আমাদের কি মনে হয়? ছেলেরা কাঁদে না এইরকম ব্যাপারে, বউ চুরি হয়ে গেছে তাই পতি কাঁদছেন, কিন্তু এটি হচ্ছে ভগবানের লীলার বৈশিষ্ট্য। তাকে মূল কথা হচ্ছে, যদি ভগবান তো ইচ্ছে করলে যে কোনো সময় রাবণকে সংহার করে দিতে পারতেন। শ্রীশ্রী প্রভুপাদ বলছেন, এই অসুরদের সংহার করার জন্য ভগবানকেও আসতে হয় না। দুর্গাদেবী তার ত্রিশূল দিয়ে ওই মহিষাসুরকে যেরকম মেরেছিল, ঠিক সেরকম রাবণকেও মেরে ফেলতে পারতেন। মহামায়া দুর্গাদেবী এদেরকে সংহার করতে পারেন, কিন্তু ভগবান আসেন। কেন ভগবান আসেন? কেবল অসুরদের সংহার করার জন্যই নয়, ভগবান আসেন তার ভক্তের সঙ্গে লীলাবিলাস করার জন্য। সেই লীলাবিলাসের মাধ্যমে ভগবান তার তিনি নিজে আনন্দ আস্বাদন করেন এবং তার ভক্তদেরও আনন্দ প্রদান করেন। তার একটা সুন্দর দৃষ্টান্ত আমরা দেখতে পাই, শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তাহলে মহাপ্রভু নিজে এটা করলেন না কেন? উনি তো যে যখন বাসুদেব দত্ত বলেছিল যে পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত পাপ আমাকে দিয়ে আপনি সারা পৃথিবী ও সারা জগৎ উদ্ধার করে দিন, আর আমি অনন্তকাল ধরে নরকে সেই পাপ্য করবো, তাতে আমার কোনো আক্ষেপ নেই। মহাপ্রভু কি বললেন? দেখো, এই এই এক একটা ব্রহ্মাণ্ড ভগবানের কাছে একটা শস্যের বস্তার মধ্যে একটা শস্যের মতো। তো এই একটা শস্যে
উদ্ধার করা ভগবানের কাছে কি 3 নিমেষের মধ্যে তিনি এটা করতে পারেন, তিনি করেননি কেন? যদি না করতেন তাহলে প্রভুপাদের মহিমা আমরা চিনতে পারতাম না, বুঝতে পারতাম না। প্রভুপাদের মহিমা এই জগতে প্রচার করার জন্য, তার অত্যন্ত প্রিয় ভক্তের মহিমা প্রচার করার জন্য ভগবান কেবল বললেন এটা হবে, কিন্তু নিজে করলেন না, প্রভুপাদ গিয়ে দিয়ে করাবার জন্যই এই সমস্ত আয়োজন তিনি করলেন। ভগবান নিজেই যদি সব কিছু করে নিতেন তাহলে আর তার ভক্তের তো কিছু করার থাকতো না, তাই ভগবান তার ভক্তদের মহিমা প্রচার করার জন্য তিনি এইভাবে সমস্ত আয়োজন করেন। সেইভাবে আমাদের ভগবানের লীলাগুলো দেখতে হবে। এটা আরেকটা দিক দিয়ে এটা আমরা দেখতে পারি এইভাবে যে অভিনয় হচ্ছে। হ্যাঁ, অনেক সময় রাজা অভিনয় করে, রাজা তিনি নাটক করেন, সেই নাটকে দুটি দিক থাকে, হিরো ভিলেন, নায়ক আর তার প্রতিদ্বন্দ্বী ভিলেন। নাটক হচ্ছে রাজা হয়তো রাজার ভূমিকা করছে আর ভিলেন রাজার শত্রুর ভূমিকা করছে সেই নাটকে, কিন্তু রাজার এই নাটকে যারা অভিনয় করছে তারা সবই তো রাজার নিজের লোক, তাদের দিয়ে তিনি অভিনয়গুলি করাচ্ছেন। অভিনয় হচ্ছে, যেমন আমরা দেখতে পাই অনেক সময় চলচ্চিত্রে বা নাটকে যে একটা লোক খুব দুর্বৃত্ত, যেই যে রাজার মানে নায়কের প্রতিপক্ষ বিরোধী, নায়কের বিরোধিতা করছে, তখন দেখে মনে হয় কি আমাদের খুব রাগ হয় যে এই লোকটাকে দুঘা বসিয়ে দিই, এরকম আমাদের হয় মনোভাব হয়। মঞ্চে বা চলচ্চিত্রের পর্দায় যখন আমরা এই রকম অভিনয় দেখি তখন সেই যে শত্রু তার প্রতি একটা ভীষণ ক্রোধের উদ্ভব হয়, মনে হয় লোকটা এত খারাপ, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাই সেই লোকটা হয়তো খুব ভালো লোক। আমরা ছোটবেলায় যখন হিন্দি সিনেমা দেখতাম তখন প্রত্যেকটা হিন্দি ছবিতে একজন ভিলেন থাকতো, তার নাম হচ্ছে প্রাণ। প্রত্যেকটা ছবিতে ও থাকতো আর ও একেবারে মানে এত খারাপ লোক পৃথিবীতে কখনো হয় না। কিন্তু পরে শুনেছিলাম এ প্রাণের মতো ভালো মানুষ নেই, ব্যক্তিগত ক্ষেত্রে লোকটা এত ভালো কিন্তু অভিনয় করছে ভিলেনের। তো সেরকমই আমরা দেখতে পাই যে এই যে ভগবানের লীলা হচ্ছে। রাবণ, রাবণ কে? রাবণ, রাবণ ভগবানের দ্বারপাল। আর তারা সে কি চেয়েছিল? দুই দ্বারপাল জয় বিজয়, তারা চেয়েছিল যে ভগবানকে কেউ বীর রসটা আস্বাদন করতে দিতে পারে না। আমি কালকে 7টা গৌণ রসের কথা বলেছিলাম। হ্যাঁ, 7টা গৌণ রস কি কি? হাস্য অদ্ভুত, বীর রৌদ্র, ভয়ানক বিভৎস করুণ, এই 7টা রস। তার মধ্যে একটা রস আছে বীর রস, সেই বীর রসটা আস্বাদন কিভাবে হয়? যুদ্ধ করার মাধ্যমে, লড়াই করার মাধ্যমে। এখন বৈকুণ্ঠে ভগবানের সঙ্গে কে লড়াই করবে? তাই জন্য তাদের আক্ষেপ হয়েছিল, তারা ভাবছিল ভগবান তো নারায়ণ তো এই রসটা আস্বাদন করতে পারছে না,
যদি কোনোভাবে ভগবানকে এই রসটা আস্বাদন করার সুযোগ দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। আর সঙ্গে সঙ্গে কী হলো, সঙ্গে সঙ্গে না, সেই কালক্রমে কী হলো, চার কুমার এসে গেল, চারটে ছোট্ট ছোট্ট বাচ্চার মতো দেখতে, কিন্তু তারাই হচ্ছে ব্রহ্মার প্রথম পুত্র, তারা উলঙ্গ এখানে এসেছে। বৈকুণ্ঠের দ্বার পর বলছে, তোমরা এখানে কী করছো, যাও বাড়ি চলে যাও। ওরা ক্রোধিত হলো, ক্রুদ্ধ হলো, কি আমাদের সঙ্গে এরকম আচরণ করছো, তোমরা তুমি জানো না আমরা কে, আমি অভিশাপ দিচ্ছি তোমাদের, হ্যাঁ তোমরা বৈকুণ্ঠে থাকতে পারবে না, তোমরা চলে যাবে, তোমরা তোমাদের পতন হোক মর্ত লোকে। সঙ্গে সঙ্গে ভগবান সেখানে চলে এলেন। কি হলো, কি হয়েছে, ও আমি অত্যন্ত দুঃখিত যে আমার সেবকরা এইভাবে আপনাদেরকে অপমান করেছে, হ্যাঁ এবার ভগবান ওই চতুষ্ণের কাছে আক্ষেপ করছেন এইভাবে, হ্যাঁ তো আমার সেবকদের অপরাধ ক্ষমা করে দিন। তো বল না, আমরা এবার সাপ দিয়েছি, সাপ হবেই, ওদের মর্ত লোকে যেতে হবে। ভগবান বললেন, দেখো হ্যাঁ এই মহর্ষিদের মুখের বাণী, এটা তো ব্যর্থ হবে না, বিফল হবে না, তোমাদের মর্ত লোকে যেতে হবে। তো তোমরা দেখো কোনটা তোমরা চাও, যদি তোমরা ভক্ত হয়ে থাকতে চাও মর্ত লোকে, তাহলে তোমাদের সাত জন্ম থাকতে হবে মর্ত লোকে, সাতবার জন্ম নিতে হবে। আর যদি তোমরা আমার শত্রু হয়ে থাকো তাহলে তিনবার জন্ম নিতে হবে। দেখতে পাচ্ছ নাট্যকারের কি সুন্দর রচনা, সব সংযোগ হয়ে যাচ্ছে, বীর রস আস্বাদন করাবে, চতুষ্ণ এলো, সাপ দিল, মর্ত লোকে যাও, কেন বৈকুণ্ঠে তো সংগ্রাম সম্ভব হবে না, মর্ত লোকে তাদের যেতে হলো, কিভাবে আবার যাবে, সাত জন্ম ভক্ত হয়ে থাকবে না তিন জন্ম শত্রু হয়ে থাকবে, তিন জন্ম শত্রু হয়েই থাকবে, এতদিন সাত জন্ম থাকতে চাই না। তাই তারা এলেন শত্রু হয়ে, প্রথম তিন জন্ম কি কি, প্রথম জন্ম হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, কিরকম প্রচন্ড সংগ্রাম হয়েছিল ভগবানের সঙ্গে। তারপরে এই ত্রেতাযুগে দ্বাপর, ত্রেতাযুগে রাবণ আর কুম্ভকর্ণ, আর দ্বাপর যুগে শিশুপাল আর দন্তবক্র। আর যেহেতু ভগবান চতুর্থ যুগে ভগবান যেহেতু তার ইয়ের পরিচয় প্রকাশ করেন না, এটা গোপন রাখেন, তাই চতুর্থ যুগের কথাটা কিন্তু বলা হয়নি। সেই চতুর্থ যুগেও তারা, এই কলিযুগেও তারা এসেছিল, কে, হ্যাঁ জগাই মাধাই জগদানন্দ মাধবানন্দ, হ্যাঁ এবং সেই সূত্রে দেখো প্রভুপাদ কি বলছেন, হ্যাঁ জগাই মাধাই জয় বিজয় বৈকুণ্ঠে দ্বারপাল ছিল, দ্বারপাল মানে বৈকুণ্ঠের ভেতরে নেই, বৈকুণ্ঠের বাইরে আছে, হ্যাঁ আর এইভাবে ভগবানের সেবা করার ফলে কীভাবে সেবাতে ভগবানকে আনন্দ দিলেন, হ্যাঁ এইভাবে ভগবানের সঙ্গে সংগ্রাম করে লড়াই করে, আর তার ফলে তাদের প্রমোশন হয়ে গেল, বৈকুণ্ঠের দ্বারপাল থেকে বৈকুণ্ঠের বাইরে থেকে একেবারে গোলক নবদ্বীপ, হ্যাঁ নবদ্বীপে জগাই মাধাই মহাপ্রভুর পার্শ্বদত্ত লাভ করলেন, ভগবানের পার্শ্বদত্ত লাভ করলেন। তো এইভাবে ভগবান তার লীলাবিলাস করেন, কেন, আমাদেরকে তার প্রতি আকৃষ্ট করার জন্য, আকর্ষণ করার জন্য। আর যখন আমরা ভগবানের প্রতি আকৃষ্ট হই তখন আমাদের জন্ম সার্থক হয়। আমরা এই জগতে ভগবত বহির্মুখ হয়ে, ভগবানের প্রতি বহির্মুখ হয়ে এই জগতে মায়ার প্রভাবে আমরা দুঃখ কষ্ট ভোগ করছি। জীব জাগো জীব জাগো গোরা চান্দ বলে, কত নিদ্রা যাও মায়া পিসাচির কোলে, কত দান কত কাল আর এই মায়া পিসাচির কোলে ঘুমিয়ে থাকবে।
আর মায়া কি করছে? মায়া আমাদের রক্ত শোষণ করছে, পিশাচি। মায়াকে এখানে পিশাচির সঙ্গে তুলনা করা হচ্ছে। কেন? কেন পিশাচি রক্ত খায়। মায়া কিভাবে আমাদের রক্ত খাচ্ছে? আমাদের এই জড়জগতে অনর্থক পরিশ্রম করিয়ে, দণ্ডদান করে আমাদের রক্ত শোষণ করছে, আমাদের এই যে শক্তি, সেই শক্তিটাকে শোষণ করে নিচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই যে শক্তি, চেতন শক্তি, সেই চেতন শক্তিটা ভগবানের প্রতি নিবেদিত হওয়া উচিত ছিল। তাই জন্য শিল প্রভুপাদের কি বলছে, কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, কৃষ্ণের প্রতি চেতনাকে ধাবিত করার জন্য, কৃষ্ণা কনসিয়াসনেস, চেতনাকে কৃষ্ণ উন্মুখ করার জন্য আমাদের শিল প্রভুপাদ এইভাবে আমাদেরকে পথ দেখাচ্ছেন। তো সেটাই আমাদের সবসময় মনে রাখতে হবে। এই যে কথাগুলো আমরা শুনছি, তার ফলে কি হচ্ছে? রামচন্দ্রের প্রতি আকর্ষণ বাড়ছে না কমছে?